এই জয়েন্টের মুখটা হবে এই এইভাবে আপনারা জল লাগিয়ে নেবেন, তো খুলবে না জয়েন্টের মুখে জল লাগালে। তো এভাবে এই ধারে ধরে এভাবে ফোল্ড করবেন। রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তা আপনারা সবাই কেমন আছেন? আমরা তো অনেক অনেক ভালো আছি। তো আজ আপনাদেরকে আমি ব্রজবাসী স্টাইলের সিঙ্গারা বানিয়ে দেখাবো। তো যারা ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আমাদের ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকেন। রাধে রাধে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি গামলাতে। তো এই যে বাটিটা দেখছেন, এই বাটিটার মাপে আমি দু বাটি এখানে ময়দা নিয়েছি। তো এরপরে আমরা এই ময়দার মধ্যে এখানে দেখছেন জোয়ান নিয়েছি আমি, এটা হাফ চামচেরও একটু কম, একটু জোয়ান, এই জোয়ানটা আমরা দিয়ে দেব। আর এর মধ্যে আমরা দেব এক টেবিল চামচ দই, তিন পাঁচ টেবিল চামচ, মানে এই চামচের পাঁচ চামচ আমি এখানে তেল ইউজ করলাম। আপনারা ঘি ইউজ করতে পারেন, ঠিক আছে। মানে এখানে এই লবণটা এখানে দিয়ে দেব। তো আমরা এটাকে ভালো করে এখন এভাবে মাখিয়ে নেব, মিক্স করে নেব। তো এমন ভাবে এটা তেলটা দিতে হবে যাতে ময়দাটা এরকম মুঠি হয়, মানে হচ্ছে ডেলা হয়ে যায়, এরকম ভাবে ময়নটা দিতে হবে। তো আপনাদের যদি ময়ন কম লেগে থাকে তাহলে আপনারা একটুখানি দিয়ে করে নিতে পারেন। দেখেন এভাবে আর কি ডেলা হবে, এরকম ভাবে করতে হবে। হরর করে একবারে হরর করে জল ঢাললে হবে না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। কারণ এটা পুরো না আটার মত, মানে রুটির আটার মতন মাখা হবে না লুচি আটার মতন মাখা হবে, একদম মানে ঝুড়ো ঝুড়ো টাইপের এরকম মাখা হবে। তো আমি হাতে করে অল্প অল্প করে জল নিয়ে এরকম ছড়িয়ে ছড়িয়ে মাখছি, কারণ এটা একদমই এটা বেশি হলে হবে না। তো আমরা এখানে আলু নিয়েছি, আলুটা খোলা সেদ্ধ আর শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি, কারণ খোলা ছাড়িয়ে করলে এটা জল চাপচেপে হয়ে যেতে পারে। তারপরে খোলা ছাড়ানোর পরে এটাকে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে। তারপর এই আলুটাকে কিভাবে আলু মশলা বানাই তো চলে দেখা যাক। তো আমরা এখানে এবার কড়াইতে তেল নিয়ে নেব। তো আমরা এখানে আলু মশলা করার জন্য কি কি মশলা নিয়েছি দেখেন, আমরা এখানে নিয়েছি, তো আমরা দেখতে পাচ্ছেন এই যে চামচটা, এই চামচের এক চামচ নিয়েছি আমরা ধনে গুঁড়ো, এক চামচ নিয়েছি এখানে মৌরি, এখানে নিয়েছি গোটা ধনে, আর এখানে গোটা জিরে, সব এক চামচ করে নিয়েছি। আর এখানে নিয়েছি এটা গরম মশলা, গরম মশলা হচ্ছে দু চামচ, আর এটা লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হচ্ছে হাফ চামচ, আর আপনারা এখানে একটু পরিমাণ মতো এটা কাসুরি মেথি, পাতা মেথি পাওয়া যায় সেই মেথি এটা। তো আমরা এখন দিয়ে দেব ধনে, গোটা ধনে, আমি এখানে দিয়ে দেব গোটা মৌরি, গোটা জিরে, এখন লাল লাল করে নেব, যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমরা অন্য মশলা কিছু দেব না। তারপরে আমরা এখানে আপনাদেরকে আমি হলুদ গুঁড়োটা দেখাতে ভুলে গেছিলাম, তো হলুদ গুঁড়ো এই চামচে আধা চামচ নেবেন আপনারা। তো এখানে হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তারপরে দেব জিরে গুঁড়ো, আর এখানে যে শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কাসুরি মেথি, আর দিয়ে দেব গরম মশলা, একদম
গ্যাস কম আছে রেখে কম তো এটাকে করতে হবে কারণ মশলা দেওয়া আছে মশলাটা পুড়ে যেতে পারে। তো এবার আমরা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে আমার পরিমাণ মতন আমি দিচ্ছি এখানে লবণ, আপনাদের পরিমাণ মতন দিয়ে তো দেখেন আমি এখানে এখানে লেচি নিয়ে নিয়েছি, এরকম দেখেন এরকম শক্ত শক্ত হবে। তো এটাকে আমি একটু তেল হাতে নিয়ে নিয়েছি, এরকম তেল দিয়ে এটাকে আমি এখন বেলবো। তো দেখেন এভাবে আপনারা বেলে নেবেন, তারপরে ছুরি করে মাঝখান দিয়ে আপনারা এভাবে কেটে নেবেন। এবার জয়েন্ট করার পালা, যে জয়েন্টের মুখটা হবে এই এভাবে আপনারা জল লাগিয়ে নেবেন, তো খুলবে না জয়েন্টের মুখে জল লাগালে। তো এভাবে এই ধারে ধরে এভাবে ফোল্ড করবেন, আর জয়েন্টের জায়গাটা ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে না খুলে যায়। তো এভাবে মুড়ে খোল হয়ে গেল, তার একদম অল্প পরিমাণে আলু দিতে হবে যাতে না বেরিয়ে যায়। তারপর এই সাইডটা এটার সঙ্গে এভাবে চেপে চেপে ভালো করে এভাবে মুড়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এই সিঙ্গারাটা হবে। তো জয়েন্টের মুখগুলো ভালো করে আটকে দিতে হবে, না হলে আলু বেরিয়ে যেতে পারে। তো এখন আমরা ধনেপাতা আমান্য করছি চাটনির জন্য, ধনেপাতার চাটনি। তো এটা আমি আমান্য করছি, আপনারা দেখতে থাকেন রাধে রাধে।
কটা ভাজবো এখন? ওকে কি বলবো, তো আপনারা সব ভিডিওটাই দেখলেন, এটা খুবই সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে ঘরেতে বানাতে পারেন সহজভাবেই। তো এটা খুবই মুচমুচে আর টেস্টি হয়েছে। তো এরকম করে আপনারা বানিয়ে রাধা দামোদরকে গোপালকে সবাইকে ভালো সেবা দিতে পারেন, ভোগ লাগাতে পারেন। তো আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা দেখতে রাধে রাধে। হরে কৃষ্ণ প্রিয় ভক্তগণ, তো আশা করি আপনাদের রেসিপি দেখে ভালো লেগেছে। তো এবার চলুন আমরা রাধা দামোদরকে দর্শন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা রানী কি জয়, জয় জয় শ্রী রাধে। তো আজকে দর্শন গুরুবার, আজকে হলুদ ড্রেস পড়েছে। তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে, আর আপনারা আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমাদের রাধা রানী দর্শন প্লাস রান্নার রেসিপি পেয়ে যাবেন। হরে কৃষ্ণ প্রভক্তন, আপনাদের খুব ভালো লেগেছে আশা করি। তাহলে আপনারা অবশ্যই যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এইভাবে আপনারা ভিজুয়ালসি নিরামিষ রেসিপি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আর আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন কাহিনী সব কিছু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আপনাদের ভুল হয়ে গেছে এসব দেখতে দেখতে, এই জন্য আমরা কিছু নতুন নতুন রেসিপি এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রিয় ভক্তগণ সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আর এইভাবে আপনারা আমাদের ফ্যামিলির লোকের সঙ্গে জুড়ে রাখুন। হরে কৃষ্ণ রাধে রাধে, গৌরাঙ্গী টাটা। কি করছো তুমি?